আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। তোমরা সবাই নিশ্চয় জানো যে শীতকাল এসেই গিয়েছে, মোটামুটি শীত পড়তে শুরু করেছে এবং সাথে সাথে করোনার প্রকোপও কিন্তু বেড়ে চলেছে। তাই তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাসার সবাইকে স্বাস্থ্যবিধি মানার জন্য উদ্বুদ্ধ করবে। যে যেখান থেকে আজকে ক্লাসে সংযুক্ত হচ্ছেন তাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আছি তোমাদের সাথে জান্নাতুল ফেরদৌস সহকারী শিক্ষক ফেনিয়ালিয়া কামিল মাদ্রাসা। তোমরা নিশ্চয় জানো গত কয়েকটি ক্লাসে আমি ধারাবাহিকভাবে তোমাদের পরিমার্জিত সিলেবাস অনুযায়ী তোমাদের পাঠ নেওয়ার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ক্লাসটি নিয়ে এসেছি তাদের বিজ্ঞান বিষয়ে। আজকে আমি তাদেরকে পড়াবো তাদের বইয়ের চতুর্দশ অধ্যায়, যে অধ্যায়টির নাম হচ্ছে পরিবেশ এবং বাস্তুতন্ত্র। এই অধ্যায়টির কয়েকটি পাঠ তোমাদের পরিমার্জিত সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে পরবর্তী ক্লাসের ধারাবাহিকতা রক্ষা করার জন্য। যে অংশটুকু এখানে সিলেক্ট করা হয়েছে সে অংশের অন্তর্ভুক্ত পাঠগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আজকের পাঠটি হচ্ছে আমাদের বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্র উপাদান, বাস্তুতন্ত্রের প্রকারভেদ, যেটা হচ্ছে পার্ট 1, 2 এবং পার্ট 3 থেকে 5। আজকের পাঠটি তোমাদের জন্য খুবই সহজ একটি পাঠ হবে। প্রথমেই আমরা আসো বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করার পূর্বে আমরা পরিবেশ নিয়ে একটু কথা বলি, যেহেতু আমাদের অধ্যায়টির নাম হচ্ছে পরিবেশ এবং বাস্তুতন্ত্র। ছোটবেলা থেকেই তোমরা বিভিন্ন ক্লাসে পরিবেশ কি, পরিবেশ সম্পর্কে নানা বিষয়ে কিন্তু পড়ে আসছো। আমরা জানি যে আমাদের চারপাশের যা কিছু আছে তা নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। তো আমাদের চারপাশে কি আছে? আমাদের চারপাশে আছে বায়ু, পানি, মাটি, সাথে আছে বিভিন্ন ধরনের জীব এবং অজীব বস্তু। কিন্তু এই বাস্তুতন্ত্র টপিকটি মোটামুটি তোমাদের কাছে নতুন, তাই এখানে পরিবেশ নিয়ে খুব বেশি আলোচনা না করা হলে বাস্তু পরিবেশ নিয়ে আলোচনা করা হয়নি বললেই চলে। সম্পূর্ণ অংশটাই হচ্ছে বাস্তুতন্ত্র নিয়ে। তবে এই বাস্তুতন্ত্রটা কিন্তু পরিবেশের বাহিরে কোনো কিছুই নয়, বাস্তুতন্ত্রটা সম্পূর্ণভাবে পরিবেশের ভিতরেই এবং পরিবেশের সংস্পর্শেই গড়ে ওঠা, পরিবেশের মতোই আরেকটা টপিকস। আসো আমরা বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা শুরু করি। আমাদের প্রথম পাঠ অর্থাৎ তোমাদের বইয়ের চতুর্দশ অধ্যায়ের পাঠ 1 হচ্ছে বাস্তুতন্ত্র। এই বাস্তুতন্ত্রটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ইকোসিস্টেম। ইকোসিস্টেম, ইকো মানে হচ্ছে বাস্তু আর সিস্টেম মানে হচ্ছে একটা প্রক্রিয়া অথবা যেভাবে এই বাস্তু বা এই তন্ত্রটা গড়ে ওঠে। যে কোনো ধরনের বাস্তুতন্ত্র দুটি প্রধান উপাদান নিয়ে গঠিত, অর্থাৎ পরিবেশের দুটি প্রধান উপাদান হচ্ছে জীব এবং অজীব উপাদান। জীব ছাড়া যেমন পরিবেশ গড়ে উঠতে পারে না, ঠিক একই রকমভাবে অজীব উপাদান ছাড়াও পরিবেশ গড়ে উঠতে পারে না। অজীব উপাদানটাই হচ্ছে পরিবেশের মুখ্য উপাদান, যেখানে জীব উপাদানগুলো তাদের প্রয়োজনীয় সকল কিছু এই অজীব উপাদানগুলো থেকে গ্রহণ করে থাকে। একটা ছবি দেখলে তোমাদের বাস্তুতন্ত্র বুঝতে খুব সহজ হবে। যেমন এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটাতে তোমরা অনেক কিছুই দেখতে পাচ্ছ। কী দেখতে পাচ্ছ তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবে। এখানে আমরা দেখতেছি একটি বনজ প্রাণী, এছাড়াও আরও পাখি দেখা যাচ্ছে, অন্য প্রাণী দেখা যাচ্ছে, ব্যাং দেখা যাচ্ছে, পানি দেখা যাচ্ছে, কিছু উদ্ভিদও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে পরিবেশের এই যে উপাদানসমূহ, এই উপাদানসমূহ হয় সেটা জীব উপাদান হতে পারে অথবা অজীব উপাদান হতে পারে, সেই উপাদানগুলো কোনো না কোনোভাবে একজন অন্যজনের উপর নির্ভরশীল। এই যে প্রসেসটা, সেই প্রসেসটার মধ্যে দিয়ে যে সিস্টেমটা গড়ে উঠেছে সেটাকে আমরা বাস্তুতন্ত্র বলছি। কি সেটা? সংজ্ঞা আকারে আমরা যদি পড়ি তাহলে বিষয়টা আমাদের কাছে একেবারেই সহজ হয়ে যাবে। যে কোনো পরিবেশের অর্থাৎ পরিবেশ বিভিন্ন ধরনের হতে পারে, যেমন তোমার হতে পারে স্থলজ পরিবেশ, হতে পারে তোমার জলজ পরিবেশ। যে কোনো যে পরিবেশের জীব এবং অজীব, জীব এবং অজীব উপাদান সমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান প্রদান ইত্যাদির মাধ্যমে যে সিস্টেম বা তন্ত্র গড়ে ওঠে তাকে আমরা কি বলছি? বাস্তুতন্ত্র বলছি। দেখো কি এখানে সংগঠিত হচ্ছে, পারস্পরিক ক্রিয়া, অর্থাৎ জীব এবং অজীব উপাদান নিজেদের মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া, পারস্পরিক মানে নিজেদের মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া সংগঠিত হয় এবং আদান প্রদান, কিছু সে নিচ্ছে অন্য একটা উপাদান থাকে এবং
কিছু গ্রহণ করছে, এটাকে আমরা আদান প্রদান বলে থাকি। তাহলে এই যে পারস্পরিক ক্রিয়া এবং আদান প্রদান, কাদের মধ্যে? পরিবেশের জীব এবং অজীব উপাদানের মধ্যে, এবং নির্দিষ্ট পরিবেশ হতে হবে সেটা, এবং ভিন্ন ভিন্ন হবে উপাদানসমূহ। তাহলে কি আমরা সংজ্ঞা আকারে যদি একটু আবার পড়তে চাই, যে কোনো পরিবেশের জীব এবং অজীব উপাদানসমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান প্রদান ইত্যাদির মাধ্যমে যে সিস্টেম গড়ে ওঠে তাকে আমরা কি বলছি? তাকে আমরা বাস্তুতন্ত্র বলছি। তাহলে সহজে আমরা বাস্তুতন্ত্রের সংজ্ঞাটা বুঝে ফেললাম। এখন আসো বাস্তুতন্ত্রের উপাদানসমূহ। বাস্তুতন্ত্রের উপাদানসমূহ, এটা হচ্ছে তোমাদের পার্ট 2, বাস্তুতন্ত্র উপাদান। আমরা জানবো বাস্তুতন্ত্র উপাদান কয় ধরনের হয়ে থাকে, যদিও আমরা প্রথমেই বলে দিয়েছি বাস্তুতন্ত্র উপাদান হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে অজীব উপাদান আর একটা হচ্ছে কি জীবজ উপাদান। একটা হচ্ছে অজীব উপাদান আর একটা হচ্ছে জীবজ উপাদান। আসো আমরা অজীব এবং জীবজ উপাদান জানার চেষ্টা করি। কি প্রথমে আসো আমরা অজীব উপাদান। অজীব উপাদান মানে তোমরা নিশ্চয় বুঝতে পারছো, অজীব মানে যার জীবন নেই। বাস্তুতন্ত্রের এই সকল উপাদানসমূহ হচ্ছে প্রাণহীন। খেয়াল করো, বাস্তুতন্ত্র অজীব উপাদানসমূহ হচ্ছে বাস্তুতন্ত্রের প্রাণহীন উপাদান। এরা আবার 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অজৈব বা ভৌত উপাদান, একটা হচ্ছে অজৈব বা ভৌত উপাদান, অর্থাৎ যেগুলো কোনো প্রকৃতিতে আছে কিন্তু কোনো প্রাণীর দেহ থেকে প্রাপ্ত নয়, তাদেরকে আমরা বলছি অজীব বা ভৌত উপাদান। কি হতে পারে সেগুলি? খনিজ লবণ, মাটি, পানি, বায়ু, তাপ এবং আর্দ্রতা। অর্থাৎ পরিবেশের যে উপাদানগুলো অজৈব, কোনো জীবদেহ থেকে প্রাপ্ত নয়, তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা বলছি অজীব, অজৈব অথবা ভৌত উপাদান। এছাড়া রয়েছে জৈব উপাদান, সকল জীবের মৃত এবং গলিত দেহাবশেষ। তাহলে তোমরা বুঝতে পারছো অজৈব এবং জৈব উপাদানের তফাৎটা কোথায়। অজৈব উপাদান হচ্ছে পরিবেশের যে সমস্ত উপাদানসমূহ কোনো জীবদেহ থেকে আগত নয়, আর জৈব উপাদান হচ্ছে জীবদেহ থেকে জীবের মৃত এবং গলিত দেহাবশেষকে আমরা কি বলছি? আমরা বলছি জৈব উপাদান। দেখো একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। ছবিতে আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সূর্য। এই সূর্যটা কেন আমাদের জন্য প্রয়োজনীয়? কারণ পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। সূর্যের আলোকে কাজে লাগিয়ে উদ্ভিদ কি করে? খাদ্য তৈরি করে। তোমরা নিশ্চয়ই জানো প্রকৃতির সকল প্রাণী কোনো না কোনোভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, তাই উদ্ভিদকে বলা হয় উৎপাদক। উদ্ভিদকে কি বলা হয়? উৎপাদক। কি সেটা উৎপাদক আমরা ধীরে ধীরে জানবো এই পাঠের মধ্যে দিয়ে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কিছু এখানে অজীব উপাদান, আমরা যেটা নিয়ে আলোচনা করছি, পানি এবং খনিজ লবণ। পানি তো কোথায় থাকে তোমরা জানো, খনিজ লবণও মাটি বা পানি বা বিভিন্ন উপাদানের মধ্যে মিশ্রিত অবস্থায় থাকতে পারে, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রথম বিয়োজক, একটা জিনিস আছে বিয়োজক, এটা আমরা পরে কথা বলছি। উদ্ভিদটাকে আমরা বলছি কি? উদ্ভিদটাকে আমরা বলছি তোমার উৎপাদক, সাথে আমরা খাদক, প্রথম স্তরের খাদক যারা উৎপাদককে খেয়ে বড় হয়, তারপরে রয়েছে দ্বিতীয় স্তরের খাদক যারা প্রথম স্তরের খাদক বক্ষণ করে, এরপরে রয়েছে তৃতীয় স্তরের খাদক তারা যারা দ্বিতীয় স্তরের খাদককে বক্ষণ করে স্বাভাবিকভাবে, এরপরে রয়েছে বিয়োজক, বিয়োজক কারা? যারা এই যে উদ্ভিদকে বড় হতে সাহায্য করে। কিভাবে? দেখো ছত্রাক এবং ব্যাকটেরিয়া তোমার বিভিন্ন গলিত জীবদেহ, বিভিন্ন জীবদেহকে পচিয়ে যে সমস্ত জৈব উপাদান তৈরি করে, সেই জৈব উপাদানের অনেকটুকু অংশ মাটিতে চলে যায়, বায়ুতে চলে যায়, সেটা উদ্ভিদ তাদের খাদ্য হিসেবে গ্রহণ করে। এভাবে এই সমস্ত উপাদানের মধ্যে দিয়ে একটি কি হয়? বাস্তুতন্ত্র গড়ে উঠে, ঠিক আছে। তাহলে আমরা এই বাস্তুতন্ত্রের, এটা একটা বাস্তুতন্ত্রের সামগ্রিক চিত্র আমরা দেখতে পেলাম, আমরা আরো দেখব। এবার আসো আমরা অজীব উপাদান নিয়ে মোটামুটি আলোচনা করেছি। অজীব উপাদান হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে জৈব উপাদান আর একটা হচ্ছে অজৈব উপাদান। এখন আসো আমরা জীব উপাদান নিয়ে আলোচনা করার চেষ্টা করি। জীব উপাদান হচ্ছে কয়েক ধরনের? একটা হচ্ছে উৎপাদক, একটা হচ্ছে খাদক, আর একটা হচ্ছে কি? বিয়োজক। খাদকটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক। আসো বিষয়গুলো আমরা ভালোভাবে জানার চেষ্টা করি। তাহলে বাস্তুতন্ত্রে 2টি উপাদান ছিল, একটা হচ্ছে অজীব উপাদান, একটা হচ্ছে জীব উপাদান। অজীব উপাদান নিয়ে আমরা আলোচনা করেছি, এখন আসো আমরা জীব উপাদান নিয়ে আলোচনা করি। পরিবেশের সকল জীবন্ত উপাদান, খেয়াল করলে দেখতে পাবা আমরা অজীব উপাদান বলেছিলাম যে সকল প্রাণহীন বস্তু হচ্ছে অজীব উপাদান, আর জীব উপাদান বলছি আমরা পরিবেশের সকল জীবন্ত উপাদান। জীব উপাদানকে 3 ভাগে ভাগ করা হয়েছে, উৎপাদক, খাদক, বিয়োজক। আগের চিত্র আমরা সেটা দেখতে পেয়েছি, উৎপাদক কারা, খাদক কারা, একটা মোটামুটি সাধারণ ধারণা তোমরা পেয়ে গিয়েছো ইতোমধ্যে। এখন আসো আমরা ভালোভাবে জানার চেষ্টা করি উৎপাদক কারা। উৎপাদক যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, অর্থাৎ যাদেরকে
সেই অর্থে কোনো কিছু ভক্ষণ আমরা যেটাকে বলি করতে হয় না, নিজেরাই নিজেদের খাদ্য পরিবেশ থেকে তৈরি করতে পারে, যে কারণে আমরা বলছিলাম যে সূর্যের প্রয়োজনীয়তা এবং বিয়োজকের উৎপাদকৃত খাদ্যসমূহ তারা কি করে গ্রহণ করে, তাদেরকে আমরা কি বলছি উৎপাদক, অর্থাৎ সমস্ত সবুজ উদ্ভিদ, প্রকৃতির সমস্ত সবুজ উদ্ভিদকে আমরা কি বলছি উৎপাদক বলছি। এরপরে রয়েছে খাদক, কোনো উদ্ভিদ বা প্রাণীকে খেয়ে খাদকরা উদ্ভিদও খেতে পারে, অর্থাৎ উৎপাদক গ্রহণ করতে পারে এবং অন্যান্য প্রাণীসমূহকেও গ্রহণ করে জীবনধারণ করে করতে পারে। বাস্তুতন্ত্রে তিন ধরনের কি রয়েছে খাদক রয়েছে, আমরা আগেই দেখেছি বাস্তুতন্ত্রে তিন ধরনের খাদকের মধ্যে রয়েছে প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং তৃতীয় স্তরের খাদক। আসো আমরা প্রথম স্তরের খাদক সমূহ নিয়ে জানার চেষ্টা করি। আমরা বলেছি যে খাদক হচ্ছে তারাই যারা কি করে, যারা কোনো ধরনের উদ্ভিদ বা প্রাণী খেয়ে বেঁচে থাকে। তাহলে প্রথম স্তরের খাদক যারা, তারা সাধারণত উদ্ভিদ ভোজী, অর্থাৎ তারা উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করে, তাই তাদেরকে কি বলা হয়, তাই তাদেরকে বলা হয় তৃণভোজী। যেমন গরু, ছাগল, ছোট ছোট কীটপতঙ্গ, যেহেতু তারা তৃণভোজী আমরা ভেবে নিতে পারি যে এরা খুব ছোট প্রাণী হতে পারে, কিন্তু তাই নয়, গরু ছাগলের মতো বড় বড় প্রাণীরাও কিন্তু তৃণভোজী। তোমরা জানো শুধু তাই নয়, এছাড়াও আরও অনেক প্রাণীর উদাহরণ রয়েছে যারা তৃণভোজী এবং সাইজ অনেক বড়। তাহলে যারা উদ্ভিদভোজী অর্থাৎ উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করে তাদেরকে আমরা কি বলছি তৃতীয় তৃণভোজী বলছি। যেহেতু উৎপাদক জীবজ উপাদানের একটা অংশ, তাই এদেরকে আমরা প্রথম স্তরের খাদকও বলতে পারি। ঠিক আছে, আসো আমরা খাদকের অন্যান্য স্তরগুলো জানার চেষ্টা করি। দ্বিতীয় স্তরের খাদক, এরা প্রথম স্তরের খাদকদের ভক্ষণ করে, যেমন পাখি, ব্যাঙ। তৃতীয় স্তরের খাদক, এরা দ্বিতীয় স্তরের খাদকদের খায়, যেমন বক, মানুষ। তবে এদের মধ্যে কিছু কিছু রয়েছে যারা একাধিক স্তরের খাদককে কী করতে পারে, ভক্ষণ করতে পারে, যাদেরকে আমরা কি বলি সর্বভুক বলি। উদাহরণ হিসেবে সবচেয়ে ভালো হতে পারে, কার উদাহরণ আমরা বলতে পারি সবচেয়ে ভালো হতে পারে তোমার মানুষের উদাহরণ। যেমন মানুষ গরু ছাগলও খায়, গরু ছাগলের মাংস খায়, সাথে সাথে মানুষ উদ্ভিদও খায়, সাথে সাথে মানুষ কি খেতে পারে বক বা তৃতীয় স্তরের অন্তর্ভুক্ত নানা প্রাণীকেও মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। যেহেতু মানুষ একাধিক স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে, তাই আমরা মানুষকে সর্বভুক প্রাণী হিসেবে বলতে পারি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি উৎপাদক, এটা হচ্ছে একটা ঘাস ফড়িং, এটা হচ্ছে কি ঘাস ফড়িং, এটা কোন স্তরের খাদক, এটা হচ্ছে প্রথম স্তরের খাদক। কেন? কারণ এটা উদ্ভিদকে জীবন ধারণ করে। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ব্যাং, এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা দ্বিতীয় স্তরের খাদক। কেন? কারণ ছোট ছোট কীটপতঙ্গকে খেয়ে ব্যাং কী করে জীবন ধারণ করে। এবং সর্বোচ্চ স্তর খাদক অথবা তৃতীয় স্তরের খাদক হিসেবে আমরা একটা সাপের ছবি দেখতে পাচ্ছি, কারণ সাপ কী করে ব্যাংকে খেয়ে জীবন ধারণ করে। এছাড়াও আর অনেক ধরনের প্রাণী খেয়ে জীবন ধারণ করে, এ কারণে আমরা তাদেরকে কী বলছি তৃতীয় স্তরের খাদক বলছি। তাহলে তোমরা উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং সর্বোচ্চ বা তৃতীয় স্তরের খাদক কি সেটা খুব সহজেই বুঝতে পারছো। এখন আসো আমরা বিয়োজক সম্পর্কে আলোচনা করি। বিয়োজক কি? এরা হচ্ছে মৃত উদ্ভিদ এবং প্রাণীদেহকে। একটা বিষয় চিন্তা করো, আমাদের প্রকৃতিতে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো কিন্তু আমরা আসলে খালি চোখে কেউই দেখতে পাচ্ছি না। প্রকৃতিতে যেমন প্রতিনিয়ত অসংখ্য উদ্ভিদ এবং প্রাণী নতুন জন্মগ্রহণ করছে, ঠিক একই রকমভাবে অনেক উদ্ভিদ এবং প্রাণী গাছপালা মারাও যাচ্ছে। সেই গাছপালা উদ্ভিদ এবং প্রাণীগুলো কোথায় যাচ্ছে আমরা কি কখনো চিন্তা করেছি? এই গাছপালা অথবা উদ্ভিদের অংশবিশেষ অথবা মৃত প্রাণীর অংশবিশেষ কি হচ্ছে, এগুলোকে ব্যাকটেরিয়া এবং ছত্রাক, যাদেরকে আমরা বলে থাকি আণুবীক্ষণিক অথবা আণুবীক্ষণিক প্রাণী, অর্থাৎ খালি চোখে যাদেরকে দেখা যায় না, এরা কি করে এই মৃত উদ্ভিদ এবং প্রাণী দেহকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিয়োজিত করে। বিয়োজিত করে মানে পচিয়ে ফেলে, করে অজৈব এবং জৈব দ্রব্য তৈরি করে, যার কিছু অংশ তারা নিজেরাই খাদ্য হিসেবে কি করে গ্রহণ করে, তার কিছু অংশ তারা খাদ্য হিসেবে গ্রহণ করে এবং বাকি অংশ কি করে মাটি এবং বায়ুতে ফিরিয়ে দেয়। যার ফলে উৎপাদক যাদেরকে, যাদের উপর প্রত্যেকটা খাদক স্তর এবং পরিবেশের প্রত্যেকটা উপাদান ডিপেন্ডেবল, অর্থাৎ উদ্ভিদ সেই জৈব এবং অজৈব উপাদানগুলো মাটি এবং বায়ু থেকে কি করে তাদের নিজেদের খাদ্য তৈরি করার সময় গ্রহণ করে। তাহলে দেখো
প্রকৃতির প্রত্যেকটা উপাদান নিজেদের সাথে কতটা বেশি রিলেটেড, অর্থাৎ পারস্পরিকভাবে কিভাবে ক্রিয়া করছে এবং কিভাবে আদান প্রদানের মাধ্যমে একটা নির্দিষ্ট পরিবেশের বাস্তুতন্ত্র কি করছে গড়ে উঠাচ্ছে। তাহলে দেখো, প্রত্যেকটা স্তরের মতো বিয়োজক বা তোমার পরিবেশ বাস্তুতন্ত্রের প্রত্যেকটা উপাদানের মতো বিয়োজকও খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। শুধু তাই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় বিয়োজক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। কী কী এবং এই উপাদানসমূহের কাজ কী, সেটা কীভাবে উপাদানসমূহ নিজেদের মধ্যে পারস্পরিক আন্তঃক্রিয়া বজায় রাখে সে সম্পর্কে জানতে পারলাম। আসো এখন আমরা বাস্তুতন্ত্রের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে তোমাদের পার্ট 3 থেকে 5, এবং এটাই হচ্ছে আজকের পাঠের আমাদের শেষ টপিকস, অর্থাৎ তোমাদের এই পরিমার্জিত সিলেবাসের এই অধ্যায়ের শেষ অংশ। তাহলে বাস্তুতন্ত্রের প্রকারভেদ কী, দেখো আমরা দেখে চকের মাধ্যমে দেখালাম যে বাস্তুতন্ত্রের হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র আর একটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। অর্থাৎ স্থল এবং জল যেখানে বিভিন্ন ধরনের পরিবেশ গড়ে ওঠে সেটাই হচ্ছে তোমার বাস্তুতন্ত্রের অংশবিশেষ। তাহলে এখন আমরা যদি স্থলজ বাস্তুতন্ত্র নিয়ে পড়তে যাই, তাহলে আমাদের কি আসবে, একটা হচ্ছে বনভূমির বাস্তুতন্ত্র, একটা হচ্ছে মরুভূমির বাস্তুতন্ত্র। তোমরা জানো আমাদের বাংলাদেশে সে অর্থে মরুভূমি নেই, তাই আমরা স্থলজ বাস্তুতন্ত্রের অংশবিশেষ হিসেবে বনভূমির বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করব। এছাড়া রয়েছে জলজ বাস্তুতন্ত্র, পুকুরের বাস্তুতন্ত্র রয়েছে, নদ নদীর বাস্তুতন্ত্র রয়েছে, সমুদ্রের বাস্তুতন্ত্র রয়েছে। অর্থাৎ পুকুর, নদ নদী এবং সমুদ্র তিনটাই হচ্ছে জলজ পরিবেশ, এবং তিনটারই পরিবেশ কিন্তু সম্পূর্ণ আলাদা, তা এদের বাস্তুতন্ত্রগুলোই আলাদা আলাদা ধরনের হয়ে থাকে। তোমাদের ক্লাসের ক্লাস অনুযায়ী তোমাদের এখানে পুকুরের বাস্তুতন্ত্র আলোচনা করা হবে জলজ বাস্তুতন্ত্র হিসেবে। তাহলে আসো আমরা স্থলজ বাস্তুতন্ত্র নিয়ে আমাদের আলোচনা শুরু করে দিই। তাহলে দেখো স্থলজ বাস্তুতন্ত্র কী। স্থলজ বাস্তুতন্ত্র বাংলাদেশের বনভূমি অঞ্চলকে প্রধানত 2টি অঞ্চল ভাগ করা যায়। সেটা হচ্ছে একটা সিলেট পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল, আর একটা হচ্ছে খুলনা এবং সমুদ্র উপকূলবর্তী সুন্দরবন অঞ্চল। এখানে সুন্দরবনের মানে স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ হিসাবে সুন্দরবনের বনাঞ্চলের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো সুন্দরবন কোথায় অবস্থিত। সুন্দরবন হচ্ছে তোমাদের খুলনায় অবস্থিত, যেটা সমুদ্র উপকূলবর্তী অঞ্চল। এছাড়াও কিছু অংশ চট্টগ্রামেও রয়েছে, তবে বেশিরভাগ অংশটাই হচ্ছে চট্টগ্রামে, বলতে চট্টগ্রামের চকরিয়া অঞ্চলে কিছু অংশ রয়েছে, তবে খুলনা অঞ্চলে এর সব মোটামুটি বৃহৎ অংশটা বিদ্যমান রয়েছে। তাহলে এই সুন্দরবনের বনাঞ্চলটি ম্যানগ্রোভ বন নামে পরিচিত, অর্থাৎ পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন। এখন দেখো আমরা সুন্দরবনের কিছু বৈশিষ্ট্য জানার চেষ্টা করি। তোমাদের পরীক্ষাতে অনেক সময় এসে থাকে সুন্দরবনের বনাঞ্চলের কিছু বৈশিষ্ট্য লেখো, অথবা সুন্দরবনের উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য লেখো। দুইটাই মোটামুটি প্রায় অনেকটাই একই রকম, আমরা এখানে সামগ্রিকভাবে আলোচনা করছি। এখন দেখো, যেহেতু এটা সমুদ্র উপকূলবর্তী একটা বনাঞ্চল, তাই জোয়ার ভাটার কারণে এই অঞ্চলের মাটির লবণাক্ততা বেশি থাকে। কেন লবণাক্ততা বেশি থাকে তোমরা নিশ্চয়ই জানো, যেহেতু সমুদ্রের কাছাকাছি, তাই সমুদ্রের পানে যেহেতু লবণাক্ত, মাটিও কী হবে, লবণাক্ত হবে। মাটি বেশ কর্দমাক্ত, যেহেতু এখানে সবসময় জোয়ার ভাটা হয়, একবার জোয়ার হচ্ছে একবার ভাটা হচ্ছে, সে কারণে পানি আসছে এবং যাচ্ছে, তার কারণে সবসময় মাটিটা কী থাকে, কর্দমাক্ত থাকে। তাই স্বাভাবিকভাবে এখানে লবণাক্ততা সহ্যকারী উদ্ভিদসমূহ কী করতে পারে, বেশি জন্মাতে পারে। এখানে মাটিগুলো কর্দমাক্ত থাকার কারণে উদ্ভিদসমূহ কী করতে পারে না, অক্সিজেন খুব সহজে কিন্তু গ্রহণ করতে পারে না, কারণে এখানকার উদ্ভিদের মূল মাটির নিচে না গিয়ে উপরে উঠে আসে, এবং মূলের আগায় কী থাকে, অসংখ্য ছিদ্র থাকে। ছবি দেখলে আমরা একটু দেখতে পাবো, এখানে দেখতে পাচ্ছ এই যে অসংখ্য কী দেখা যাচ্ছে, এই যে মূল দেখা যাচ্ছে। এই মূলগুলো কী হয় তোমার মাটির মাটি কর্দমাক্ত এবং লবণাক্ত থাকার কারণে তাদের অক্সিজেন সরাসরি গ্রহণ করতে তাদের সমস্যা হয়। এ কারণে মূলগুলো মাটির নিচের দিকে স্বাভাবিকভাবে না গিয়ে মাটির উপর দিকে চলে আসে, এটা হচ্ছে সুন্দরবনের একটা অন্যতম বৈশিষ্ট্য। এবং এই মূলগুলোর আগার দিকে কী থাকে, অসংখ্য ছিদ্র থাকে, এবং এই মূলগুলোর নাম হচ্ছে শ্বাসমূল, কারণ এই মূলগুলো বেরিয়ে আসার কারণে তারা সহজে তাদের প্রয়োজনীয় অক্সিজেনটা প্রকৃতি থেকে কী করতে পারে, গ্রহণ করতে পারে। ঠিক আছে, এরপরে বৈশিষ্ট্য হচ্ছে এখানকার প্রধান উদ্ভিদ হচ্ছে সুন্দরী, গরান, গেওয়া, গোলপাতা, এটা প্রধান উদ্ভিদ। এরা হচ্ছে এখানে উৎপাদক হিসেবে কী করে বিরাজমান থাকে, অর্থাৎ সুন্দরবনে বনাঞ্চলের বাস্তুতন্ত্রের উৎপাদক হচ্ছে সুন্দরী, গরান, গোলপাতা ইত্যাদি উদ্ভিদ, যারা উৎপাদক হিসেবে কাজ করছে। পোকামাকড়, পাখি, হরিণ, এটা হচ্ছে প্রথম স্তরে খাদক। বানর, শুকর, বানর, কচ্ছপ, সারস হচ্ছে দ্বিতীয় স্তরে খাদক। বাঘ, শুকর হচ্ছে সর্বোচ্চ
বা তৃতীয় স্তরের খাদক। ঠিক আছে, তাহলে সুন্দরবন বনাঞ্চলের বিভিন্ন বৈশিষ্ট্য তোমরা জানতে পারলে এবং সাথে সাথে সুন্দরবনে কী ধরনের উদ্ভিদ প্রাণী পাওয়া যায় সে সম্পর্কে তোমাদের আশা করি একটা ধারণা হয়ে গেল। এরপর আসো জলজ বাস্তুতন্ত্র। স্থলজ বাস্তুতন্ত্র হিসেবে আমরা সুন্দরবন বনাঞ্চল আলোচনা করেছি, জলজ বাস্তুতন্ত্র হিসেবে আমরা কী আলোচনা করবো? আমরা প্রথমেই বলেছি জলজ বাস্তুতন্ত্র হতে পারে তিন ধরনের, পুকুরের বাস্তুতন্ত্র, তারপর নদ নদীর বাস্তুতন্ত্র, সমুদ্রের বাস্তুতন্ত্র। ঠিক আছে, স্বাদুপানির একটি ছোট পুকুর জলজ বাস্তুতন্ত্র একটা সম্পূর্ণ উদাহরণ হওয়ার কারণে তোমাদের ক্লাসে জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ হিসেবে পুকুরের বাস্তুতন্ত্র কী করা হলো, আলোচনা করা হলো। এখন আসো পুকুরের বাস্তুতন্ত্র উপাদান সমূহ কী কী। সব বাস্তুতন্ত্রের উপাদানই হচ্ছে একই ধরনের, অজীব উপাদান এবং হচ্ছে জীব উপাদান। হয়তো বা উপাদানগুলোর মধ্যে তফাৎ থাকবে, কিন্তু সামগ্রিকভাবে উপাদান কিন্তু একই ধরনের হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আসো অজীব উপাদানগুলো কি আমরা জানার চেষ্টা করি। পানি, যেহেতু পুকুরের বাস্তুতন্ত্রে স্বাভাবিকভাবে পানি অজীব উপাদানের প্রধান উপাদান হবে, আর নিশ্চয় তোমাদের মনে আছে অজীব উপাদান হচ্ছে প্রাণহীন যে সমস্ত উপাদান সমূহ বাস্তুতন্ত্রের উপাদান তাদেরকে আমরা বলি অজীব উপাদান। তাহলে পানি, দ্রবীভূত অক্সিজেন, কোথায় দ্রবীভূত অক্সিজেন? অবশ্যই পানিতে দ্রবীভূত অক্সিজেন, তোমরা নিশ্চয়ই জানো। পানিতে বসবাসকারী উদ্ভিদ সমূহ পানিতে দ্রবীভূত অক্সিজেন সমূহে কী করে থাকে, গ্রহণ করে থাকে। তার সাথে সাথে রয়েছে পরিবেশের কার্বন ডাইঅক্সাইড অথবা পানিতে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড, এবং এছাড়াও মাটিতে অর্থাৎ পুকুরের যে মাটি রয়েছে সেই মাটি এবং পানিতে বিদ্যমান বিভিন্ন ধরনের জৈব পদার্থ, যা জীব সরাসরি কী করতে পারে, গ্রহণ করে ফেলতে পারে। কোনো কিছুর সাহায্য ছাড়াই সরাসরি জীব তা কী করতে পারে, গ্রহণ করতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার পরিবেশের তথা জলজ বাস্তুতন্ত্র তথা পুকুরের অজীব উপাদানসমূহ। এবার আসো আমরা জীব উপাদানসমূহ কী জানি। সব সময়ের মতো জীব উপাদানের প্রধান নিয়ামক হচ্ছে উৎপাদক, সাথে রয়েছে বিভিন্ন স্তরের খাদক যেমন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এবং রয়েছে বিয়োজক। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি জীব উপাদান এবং অজীব উপাদান সমূহ কী কী। এরপর আসো আমরা জীব এবং অজীব উপাদান সমূহের কিছুটা আলোচনা অথবা কিছুটা বৈশিষ্ট্য জানার চেষ্টা করি। জীবজ উপাদান, উৎপাদক, উৎপাদক কী? ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক উদ্ভিদ। যেহেতু পানিতে উৎপাদক এর কথা আমরা বলছি, তাহলে পানিতে খুব বেশি বড় উদ্ভিদ দেখা যায় কোথায়, পানির কিনারে, মানে পুকুরের কিনারে। আবার এছাড়াও পানিতে ভাসমান বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক, অর্থাৎ যেগুলো কিন্তু আমরা খালি চোখে বুঝতে পারি না, এই ধরনের আণুবীক্ষণিক উদ্ভিদ রয়েছে, তাদেরকে আমরা বলছি ফাইটোপ্লাঙ্কটন। ফাইটো মানে হচ্ছে কি, ফাইটো ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ, আর প্লাঙ্কটন মানে হচ্ছে ছোট ছোট অণুজীব যেগুলোকে খালি চোখে দেখা যায় না। তার মানে উৎপাদক হচ্ছে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক উদ্ভিদ, যা ফাইটোপ্লাঙ্কটন নামে পরিচিত। সাথে সাথে রয়েছে আণুবীক্ষণিক প্রাণীও। শুধু যে আণুবীক্ষণিক উদ্ভিদ রয়েছে তা কিন্তু নয়, আণুবীক্ষণিক প্রাণীও রয়েছে, যেটাকে আমরা বলতেছি জুপ্লাঙ্কটন। ঠিক আছে, এছাড়া রয়েছে ভাসমান উদ্ভিদ, অর্থাৎ একটু বড় ভাসমান উদ্ভিদ, শাপলা এবং কচুরিপানা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ উৎপাদকের মধ্যে রয়েছে ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন। অনেক সময় সংজ্ঞাকারে ফাইটোপ্লাঙ্কটনটি জুপ্লাঙ্কটন কি এটা আসতে পারে। এছাড়াও উৎপাদকের অংশ হিসেবে রয়েছে বড় ভাসমান উদ্ভিদ যেমন শাপলা, কচুরিপানা। এরপরে কি রয়েছে আসো আমরা পড়ার সাথে সাথে ছবিটাও দেখার চেষ্টা করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা শাপলা ফুল, অনেকগুলো, এছাড়াও অনেকগুলো উদ্ভিদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুকুরের কিনারে, এবং কিছু ডায়াটম, কিছু ক্ষুদ্র উদ্ভিদ, কিছু ক্ষুদ্র প্রাণী যেগুলোকে কিন্তু খালি চোখে দেখা যায় না কিন্তু পানিতে বিদ্যমান রয়েছে, এগুলোকে আমরা বলতেছি আণুবীক্ষণিক উদ্ভিদ এবং প্রাণী, যাদেরকে আমরা বলছি বইয়ের ভাষা ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটন। এবং প্রথম স্তরের খাদক জলজ কীটপতঙ্গ, অর্থাৎ যে সমস্ত ছোট ছোট কীটপতঙ্গ এ সমস্ত উৎপাদক সমূহকে খেয়ে জীবন ধারণ করে, তাদেরকে আমরা বলছি প্রথম স্তরের খাদক, যেমন ছোট মাছ, শামুক, ঝিনুক। দ্বিতীয় স্তরের খাদক কারা, যারা প্রথম স্তরের খাদককে খেয়ে থাকে, যেমন তোমার বড় মাছ হতে পারে, ব্যাঙ হতে পারে। তৃতীয় স্তরের খাদক কারা, যারা দ্বিতীয় স্তরের খাদককে অথবা একাধিক স্তরের খাদককে কী করতে পারে, গ্রহণ করে থাকে, কচ্ছপ, বক, সাপ। এখন আসো বিয়োজক। ঠিক একই রকমভাবে তোমার বাস্তুতন্ত্রে যেমন বিয়োজকের কাজ ছিল, ঠিক এখানেও জলজ বাস্তুতন্ত্রে বিয়োজক থাকবে। তার কাজ কী হবে, পুকুরে যে বিভিন্ন ধরনের মৃত প্রাণী মানে মারা যাওয়ার পর পুকুরে রয়েছে তাদেরকে কী করে, পচনে সাহায্য করে, এবং সে অণুজীবগুলো আমরা আবার বলছি সেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া এবং ছত্রাক, এদেরকে আমরা বিয়োজক বলছি। এই বিয়োজকগুলো যে জৈব অজৈব পদার্থ কী করছে, তৈরি করছে, সে তার কিছু অংশ অণুজীবগুলো তাদের খাদ্য হিসেবে গ্রহণ করছে, এবং বাকি অংশে পুকুরের ভারসাম্য রক্ষা করার জন্য, পুকুরের উৎপাদক গ্রহণ করার জন্য কী করছে, পুকুরের সম্পূর্ণ বাস্তুতন্ত্রটাকে সঠিকভাবে রাখার জন্য কাজ করে যাচ্ছে। তাহলে আমরা আজকের পাঠে খুব সহজেই বাস্তুতন্ত্র কি, বাস্তুতন্ত্র উপাদান এবং বাস্তুতন্ত্রের প্রকারভেদ আলোচনা করলাম, এবং আশা করছি তোমরা খুব সহজেই বিষয়গুলো বুঝতে পেরেছো এবং বইয়ের সাথে মিলিয়ে অনুশীলন করে
এই সম্পর্কে তোমাদের ধারণা তোমরা অবশ্যই ক্লিয়ার করে নিবে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের।